হে মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আর ডেইলি লাইফ ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম ছোট্ট একটি ঝটপট রেসিপি, এবং এটার নাম হচ্ছে সন্দেশ। আর এটা কিন্তু কোনো অংশের দোকানের থেকে কম নয়, এটা তোমরা যারা বাহিরে থাকো, যাদের হাতে খুবই কম সময়, তারা ইনস্ট্যান্ট এটা মেহমানদের জন্য বানিয়ে ফেলতে পারো। আর যারা দেশে আছো তারাও কিন্তু এটা হাতের নাগালে পেয়ে যাবে। যদি একটু আগোড়া মিনা বাজার স্বপ্নতে খুঁজো তাহলে এটা পেয়ে যাবে। সো এখানে আমি রিচোতা চিজ নিয়েছি এবং সুইট কন্ডেন্স মিল্কটা নিয়েছি, এবং কন্ডেন্স মিল্কটা খুব ভালো ব্র্যান্ডের হতে হবে, তাহলে সুইটনেসটা একদম তোমরা রিয়েল পাবা। সো আমি এখানে রিচোতা চিজের সাথে এটা হচ্ছে মিক্সড করে দিচ্ছি। খুব ভালো মতো মিক্সড করতে হবে একটা স্পুনের সাহায্যে। আমি ইন ডিটেলসে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং এটাকে আমি এভাবে মিক্সড করে ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে কিনা এটা ভিতরে যে পানির একটা ইয়া থাকে সেটা হচ্ছে সোক করে নিবে এবং একটু টাইট হবে তার জন্য। সো এভাবে মিক্সড করে তোমরা ফ্রিজে একটু রেখে দিবা। এবং রেখে দেওয়ার আগে অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের ঘি দিয়ে দিতে পারো। ঘি যদি না থাকে তাহলে বাটার থাকলে বাটার দিতে পারো। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, এবং ঘি যেটা দিবা সেটা এরকম থাকতে হবে, তাহলে এটা হচ্ছে জমবে। এটাকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতন মিক্সড করে নিচ্ছি। এই জিনিসটা করতে হবে খুব সাবধানে, আলতোভাবে করতে হবে, যাতে কিনা বেশি নাড়া না হয়, তাহলে কিন্তু পানি বের হয়ে আসবে। এবং সুইটনেসটা একটু দেখে নিবা ট্রাই করে যে এটার মিষ্টিটা ঠিক আছে কিনা। যদি আরেকটু লাগে আরেকটু কন্ডেন্স মিল্ক তোমরা চাইলে অ্যাড করতে পারো। সো এখন আমি এয়ার টাইট এরকম একটি ঢাকনার সাহায্যে ঢেকে এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এখন যে স্টেপটি তোমাদের দেখাবো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এটা হচ্ছে ফ্রিজে রাখার পরে একটু বের করার পরে দেখবে তোমরা এরকম যে ঘিটা আমি দিয়েছিলাম সেটাও একটু সামান্য শক্ত হয়ে গিয়েছে। এবং এখন আমি এটা চুলায় এভাবে ননস্টপ নাড়তে থাকবো। নাড়ার এগুলো শেষ হয়ে গেলে যখন দেখবে এরকম শক্ত শক্ত হয়ে আসছে, এটা কড়াই থেকে উঠে উঠে আসছে, তখন তোমরা এরকম একটি কাচের পাত্রে এভাবে সেট করে নিতে পারো। এবং সেট করার আগে অবশ্যই একটু বাটার এটাতে স্প্রে করে নিবে। সো দেখলা সেট হয়ে গিয়েছে, সেট হওয়ার পরে ফ্রিজে রেখে দিবা এবং ঠিক 2 ঘন্টা পর এভাবে বের করবা, করে একটি ছুরির সাহায্যে কেটে নিবা। এটার উপরে চাইলে তোমরা পেস্তাবাদাম দিতে পারো দেখার সৌন্দর্যের জন্য। আমি এখানে একটু সামান্য পেস্তাবাদাম ইউজ করেছি। এখন আমি হচ্ছে এটাকে এভাবে র্যাপ করে ফ্রিজে আবার এটাকে রেখে দেবো যাতে আরেকটু সেট হয়। আমি আবার এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। টেনটেনা আবার বের করে নিচ্ছি পরের দিন সকালে। সো দেখো এটা দেখতে কেমন হয়েছে, আমি তোমাদেরকে একটু কাছ থেকে এটা উঠিয়ে দেখাচ্ছি যে এটা আসলে সরাসরি দেখতে কেমন হয়েছে। সো ঠিক এরকম শুকনো শুকনো হয়ে যাবে এবং এরকম শক্ত হবে জিনিসটা, একদম বাজারের সন্দেশের মতন। একটু ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এটা দেখতে যতটা না সুন্দর, এটা কিন্তু খেতে তার থেকেও বেশি সুন্দর। সো এটা অবশ্যই বাসায় ট্রাই করবা, হাইলি হাইলি রিকমেন্ড। আমি তোমাদেরকে এটা বলছি, ট্রাই করে দেখো, যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, যদি ভালো লাগে তাহলেও জানাবা যে আসলে এটা কেমন ছিল। সো আশা করেছি এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে, খুব ঝটপট তৈরি হয়ে যায়। এটা কিন্তু চাইলে তোমরা যেদিন বানাবে সেদিনও খেতে পারো,
কিন্তু আমরা হচ্ছে পরের দিন এটা খেয়েছিলাম। সো এটা গেস্টদের সাথে সামনে তোমরা এইভাবে প্রেজেন্ট করতে পারো, আবার চাইলে কারোর বাসায়ও নিয়ে যেতে পারো, নিজেদের জন্য করতে পারো, ইটস আপ টু ইউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ, আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো কিছু নিয়ে। বাই।